বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদের সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে টু ওয়ে সুইচ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। টু ওয়ে সুইচ হলো একটি সুইচ দিয়ে এক জায়গায় অন, আবার আরেকটি সুইচ দিয়ে আরেক জায়গায় অফ। তো টু ওয়ে সুইচ মনে করেন যে, ধরেন যে আপনার বাসার দুই তালায় দুইটা সুইচ আছে সিঁড়ির ঘরে, উপর তালার সুইচটি আপনি অন করে নামলেন, আবার নিচের তালায় আসে এসে সেই সুইচটি আবার মানে পুনরায় অফ করবেন কীভাবে, আবার নিচের তালায় অন করে উপর তালায় কীভাবে অফ করবেন। এই সিস্টেমটা সাধারণত টু ওয়ে সুইচ দ্বারা হয়। টু ওয়ে সুইচের কানেকশন, প্রথমে টু ওয়ে সুইচের তিনটা টার্মিনাল থাকে। তিনটা টার্মিনালের দুইটা টার্মিনাল শর্ট করে নিতে হয়। দুটা টার্মিনাল শর্ট করে নিয়ে এক এক সাইডে সাপ্লাইয়ের কানেকশন দিতে হয় আর আরেক সাইডে আপনার বাল্ব সেট করতে হয়। তো এখানে আমরা সাপ্লাই দিলাম 230 ভোল্ট, এখানে 230 ভোল্ট আমরা সাপ্লাই দিলাম, আর এখানে আমরা একটি বাল্ব সেট করে নিলাম। তো এই হলো মোটামুটি টু ওয়ে সুইচের ডায়াগ্রাম। তো এই টু ওয়ে সুইচের ডায়াগ্রাম এইটা মোটামুটি। তো এটা আমরা এখন অ্যানিমেশনে দেখবো যে এটা কীভাবে কাজ করে আর কীভাবে অন হয় আবার কীভাবে অফ হয়। তো আমরা অ্যানিমেশনটা অন করলাম। অ্যানিমেশন অন করার পরে এই হলো টু ওয়ে সুইচের ডায়াগ্রাম। তো টু ওয়ে সুইচের ডায়াগ্রাম, তো টু ওয়ে সুইচের তিনটা টার্মিনাল, যেমন এখানে টার্মিনাল 1, 2, 3, এইটা সুইচ টু এ টার্মিনাল 1, 2, 3। তো টু ওয়ে সুইচ আমরা যখন রানিং করব তখন দেখেন এই তো বাল্ব জ্বললো, মানে এখান থেকে অন করলাম, উপর তালা থেকে অন করলাম, আবার নিচের তালায় যা অফ করলাম, বাল্ব নিভে গেল, আবার নিচের তালায় এসে অন করলাম, উপর তালায় এসে অফ করব। আসলে এটা কারেন্ট ফ্লো সিস্টেমটা আপনি দেখে দেই, এখান থেকে বিদ্যুৎ আসে, এখানে আসে এখানে অফ হয়ে থাকলো, নিচের তালায় আসে অফ হয়ে থাকলো, তখন এখানে আমি নিচের তালায় আসে সুইচটা অন করলাম, তখন কারেন্ট ফ্লোয়ের একটি সুন্দর একটি রাস্তা তৈরি হয়ে গেল, কারেন্ট আসে এখান থেকে আসে এইখান দিয়ে চলে গেল। আবার যখন উপরে আসে এই সুইচটা অফ করে দিলাম, উপর তালায় আসে সুইচটা অফ করে দিলাম, তখন কারেন্ট ফ্লোর সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, যার ফলে কারেন্ট আর প্রবাহিত হতে পারতেছে না, যার কারণে কারেন্ট এর মধ্যে যাচ্ছে না। আবার যখন উপর তালার সুইচ অন করলাম, উপর তালার সুইচ অফ করে দিলাম, আবার নিচের তালায় আসে আবার অন করতে যদি চাই, আবার এই অন করে দিলাম, কারেন্ট প্রবাহের আর একটি সুন্দর একটি রাস্তা তৈরি হয়ে গেল এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে। আবার যখন মনে হবে যে আমি উপর তালার থেকে আবার অফ করব, উপর তালার থেকে মনে করেন যে আবার অফ করা যায়। মানে একটা সুইচকে, একটা মানে বাতি বা যে কোনো লোডকে দুই জায়গা থেকে কীভাবে কন্ট্রোল করা যাবে, টু ওয়ে সুইচের মাধ্যমে এটা সহজে কন্ট্রোল করা যায়। তো আবার দেখুন, নিচের তালার ধরলাম, সুইচ 1 উপর তালা দিলাম, নিচের তালার অন করে দিলাম, নিচের তালা অন করে দেওয়ার সাথে অন হয়ে গেল, আবার মনে করেন যে উপর তালায় এসে অফ করে দিলাম, আবার অফ করে দিলাম, অফ হয়ে গেল, আবার নিচের তালায় এসে অন করলাম, আবার নিচের তালা অন হলো, আবার উপর তালায় এসে অফ করলাম, উপর তালায় অফ হলো, আবার উপর তালায় এসে অন করলাম, নিচের তালায় এসে অফ করলাম, আবার নিচের তালায় এসে অন করলাম, উপর তালায় এসে অফ করলাম। এই পুরা সাইকেলই সাধারণত টু ওয়ে সুইচের দ্বারা হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে।